আসসালামু আলাইকুম, এজেন্ট বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করতে বাধা কোথায়? করোনার পরে হচ্ছে ঠিক মতো সার্কুলার হয় না, এই সব মিলায় হচ্ছে আমাদের বয়সটা চলে গেছে। যার কোম্পানি মালিকরাও ওই সরকারি চাকরির বয়সের সাথে মিল রেখে 30 বছর একটা সার্কুলার দেয়, ব্যাপারে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তখন আমরা কোম্পানি চাকরিও পাচ্ছি না। 30 নাকি 35, এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়স সীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন? বিগত সরকারের শাসনামলে 2,346 জনকে সরকারি চাকরিতে অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের পরবর্তী সময়ে চাকরির স্থায়ীকরণ ও পদোন্নতিও অবৈধ ছিল বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন এসব অবৈধ নিয়োগ ও পদোন্নতি বাতিলের দাবি জানান, সেই সাথে সরকারের কাছে 5 দফা দাবি উত্থাপন করেন তিনি। এই অন্যায় ও জুলুম আমরা মানি না, মানব না। আমাদের দাবি, সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে, চলমান প্রমার্জনার সকল প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিল ঘোষণা করতে হবে। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজ খবর নেন তিনি। বর্তমানে হাসপাতালটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের 8 শিক্ষার্থী সহ 11 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির পরিচালক কাজী দিন মোহাম্মদ জানান, প্রধান উপদেষ্টার মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন 4 শিক্ষার্থী খোঁজ খবর নিয়েছেন। এই সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলম সহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করে শিগগিরই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন, গুম, খুন, নির্যাতনের চিত্র স্থান পাবে জাদুঘরে। গণভবন পরিদর্শন শেষে সরকারের উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যৌনাদি থাকবেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কড়া নিরাপত্তা বেষ্টনীর এই লাল ইটের দেয়াল ছেড়ে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন বিজয় উল্লাসে মাতে পুরো বাংলাদেশ। 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখ লাখ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণভবনমুখী জনস্রোতে স্বৈরাচার মুক্ত হয় স্বদেশ। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পর সেই গণভবনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা আদিলুর রহমান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘুরে দেখেন আওয়ামী লীগ দুঃশাসনের নানা বিতর্ক ও ষড়যন্ত্রের সাক্ষী গণভবন। গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। 36 জুলাই অথবা 5 আগস্ট জনগণ এইটি জয় করেছে, জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। উপদেষ্টারা জানান ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ, 36 দিনের দিনলিপি, শহীদদের তালিকা, 16 বছরের স্বৈরাচারী শাসনের দুঃসহ ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার এই সিদ্ধান্ত। এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে, আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে, পুরো 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাতে বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলার
একটা রিপ্রেজেন্টেশন থাকবে, যে স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বাসভবন জাদুঘর হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথায় থাকবেন সে প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে তিনি সেখানেই থাকবেন। স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। শহীদদের তালিকা অনেকটা এগিয়েছে বলেও জানান উপদেষ্টারা, খুব শিগগিরই সেই তালিকা প্রকাশ করার কথাও জানান তারা। শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব, এটা এই মাসের মধ্যেই হবে। সেই সঙ্গে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাশে থাকার অঙ্গীকারের কথাও আবার উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের এই তিন উপদেষ্টা। কেবল জুলাইয়ের অভ্যুত্থান নয়, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, স্বৈরাচারী মনোভাব এবং তার বহি প্রকাশ হয়েছে, গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ, তাদের তালিকা এবং তাদের যাবতীয় সব তথ্য থাকবে এই গণভবনের জাদুঘরে, যাতে করে ভবিষ্যতে দেশে এবং দেশের বাইরে এটা একটা উদাহরণ হয়ে থাকতে পারে, এমন আচরণ করলে, এমন দুঃশাসন করলে এই পরিণতি হতে পারে। আদ্দিন সচিব, এটিএন বাংলা, গণভবন, ঢাকা। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্য সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ থেকে অযোগ্য, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোষর চিকিৎসকদের অপসারণের দাবিও জানিয়েছে সংগঠনটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্থবিরতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের অপসারণ সহ সাত দফা দাবি জানায় ড্যাব। ন্যায্য দাবি সহ মানা না হলে চিকিৎসক সমাজে ঐক্যবদ্ধ করে আগামীতে আন্দোলন বিস্তৃত করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। প্রফেসর রোবেদ আমিনের পদত্যাগ, যারা পদায়িত হয়েছে স্বৈরাচারের দোষর, তাদের পদত্যাগ, একটা সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থা, স্বৈরাচারের দোষরদের অপসারণ, যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল তাদের তদন্ত সাপেক্ষে বিচার, এগুলি তো আমার একার দাবি না, আপনাদের সবার দাবি। কাছাকাছি এই সরকার, এই জনতার সরকার, তারা এটা শুনবে এবং ইনশাআল্লাহ আমাদের দাবি মানবে। প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে তিনি একথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশের প্রধান সমস্যা দুর্নীতি, টাকা বা সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশে, তাই এদেশের আমূল সংস্কার করার আহ্বান জানান তিনি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীলরা সবচেয়ে বড় মাদকের ব্যবসা করে। আজকে দুদক দুর্নীতি দমন কমিশন, দেখা যায় দুদকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতির সবচেয়ে বড় মামলা দায়ের হয়। নারায়ণগঞ্জে সাতজনকে হত্যা করেছে, পুলিশের অবস্থাটা কি? সেই পুলিশ নিরাপত্তার পরিবর্তে জনগণের বুকের উপরে গুলি ছুড়েছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি প্রশাসনকে ঢেলে সাজান এবং জলজিরদের কাজে লাগার ব্যবস্থা করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।